আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় উল্লেখ পর্বে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে স্পিকার স্যারের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেছি যে আমাদের রাজ্যে প্রায় 45,500 শিক্ষক শিক্ষিকা আছে। দীর্ঘ 17 থেকে 18 বছর তারা নিষ্ঠার সাথে ছাত্রছাত্রীদেরকে পাঠদান করছেন এবং সাথে সাথে যে সমস্ত শিক্ষার্থীরা স্কুল ছুট হয়েছেন তাদেরকে আবার স্কুলে ফিরিয়ে নিয়ে আসার কাজে তারা নিয়োজিত আছে। কিন্তু অদ্ভুতভাবে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায়, এই সমস্ত পার্শ্ব শিক্ষকদের বা শিক্ষিকাদের পারিশ্রমিক ন্যূনতম, যেটা তাদের স্বাভাবিক জীবনযাপন করতে অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে। বর্তমান যেভাবে বাজার মূল্য, যেভাবে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, এই বর্তমান তাদের পারিশ্রমিকে সেটা সংকুলন হচ্ছে না। সেই জন্য রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, অবিলম্বে এই সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের জন্য সমকাজে সমবেতনের ব্যবস্থা করা হোক এবং স্থায়ী আর যে শিক্ষকরা আছে তাদের মতো সমস্ত সুযোগ সুবিধা এনাদেরকে প্রদান করা হোক। আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় উল্লেখ পর্বে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে স্পিকার স্যারের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেছি যে আমাদের রাজ্যে প্রায় 45,500 শিক্ষক শিক্ষিকা আছে। দীর্ঘ 17 থেকে 18 বছর তারা নিষ্ঠার সাথে ছাত্রছাত্রীদেরকে পাঠদান করছেন এবং সাথে সাথে যে সমস্ত শিক্ষার্থীরা স্কুল ছুট হয়েছেন তাদেরকে আবার স্কুলে ফিরিয়ে নিয়ে আসার কাজে তারা নিয়োজিত আছে। কিন্তু অদ্ভুতভাবে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায়, এই সমস্ত পার্শ্ব শিক্ষকদের বা শিক্ষিকাদের পারিশ্রমিক ন্যূনতম, যেটা তাদের স্বাভাবিক জীবনযাপন করতে অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে। বর্তমান যেভাবে বাজার মূল্য, যেভাবে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, এই বর্তমান তাদের পারিশ্রমিকে সেটা সংকুলন হচ্ছে না। সেই জন্য রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, অবিলম্বে এই সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের জন্য সমকাজে সমবেতনের ব্যবস্থা করা হোক এবং স্থায়ী আর যে শিক্ষকরা আছে তাদের মতো সমস্ত সুযোগ সুবিধা এনাদেরকে প্রদান করা হোক। আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় উল্লেখ পর্বে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে স্পিকার স্যারের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেছি যে আমাদের রাজ্যে প্রায় 45,500 শিক্ষক শিক্ষিকা আছে। দীর্ঘ 17 থেকে 18 বছর তারা নিষ্ঠার সাথে ছাত্রছাত্রীদেরকে পাঠদান করছেন এবং সাথে সাথে যে সমস্ত শিক্ষার্থীরা স্কুল ছুট হয়েছেন তাদেরকে আবার স্কুলে ফিরিয়ে নিয়ে আসার কাজে তারা নিয়োজিত আছে। কিন্তু অদ্ভুতভাবে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায়, এই সমস্ত পার্শ্ব শিক্ষকদের বা শিক্ষিকাদের পারিশ্রমিক ন্যূনতম, যেটা তাদের স্বাভাবিক জীবনযাপন করতে অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে। বর্তমান যেভাবে বাজার মূল্য, যেভাবে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, এই বর্তমান তাদের পারিশ্রমিকে সেটা সংকুলন হচ্ছে না। সেই জন্য রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, অবিলম্বে এই সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের জন্য সমকাজে সমবেতনের ব্যবস্থা করা হোক এবং স্থায়ী আর যে শিক্ষকরা আছে তাদের মতো সমস্ত সুযোগ সুবিধা এনাদেরকে প্রদান করা হোক।